মঙ্গলবার কলকাতার আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে আরসিকর মেডিকেল কলেজে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হাজির করা হয়। বিচারকের নির্দেশে সন্দীপ ঘোষ, সুমন হাজরা, বিপ্লব সিং এবং আফরার আলীকে নিজাম প্যালেস থেকে আনা হয় এবং শারীরিকভাবে সিবিআই আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার হেফাজতের মেয়াদ 23 সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। মঙ্গলবার কলকাতার একটি বিশেষ আদালত সন্দীপ ঘোষকে শুনানির জন্য ভার্চুয়াল মোডে হাজির করার জন্য সিবিআইয়ের আবেদন খারিজ করে দেয়। নিরাপত্তার পরিপ্রেক্ষিতে সিবিআই আদালতে আবেদন করেছিল যে তাকে ভার্চুয়াল মোডে উপস্থাপন করা হোক, কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভ বাড়ছে। কিন্তু বিশেষ আদালত তা প্রত্যাখ্যান করে বলে যে তাকে শারীরিকভাবে আদালতে হাজির করতে হবে। আফসার আলী সন্দীপ ঘোষের নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করতেন। অন্যদিকে বিপ্লব সিং ওষুধের সরঞ্জাম সরবরাহের ব্যবসার সাথে যুক্ত। সুমন হাজরা একটি ওষুধের দোকানের মালিক। অভিযোগ, সন্দীপ ঘোষ এই 3 অভিযুক্তকে বেআইনিভাবে হাসপাতালে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছিলেন। 4 অভিযুক্তকে 8 দিনের সিবিআই হেফাজতের পর মঙ্গলবার আলিপুর আদালতে হাজির করা হয়। সুপ্রিম কোর্টে স্বস্তি পেল উত্তরাখণ্ডের একটি মেডিকেল কলেজের পড়ুয়ারা। এদিন আদালত মেডিকেল কলেজকে যে 91 জন শিক্ষার্থী বকেয়া ফি দিতে পারেনি তাদের মূল নথি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট দেরাদুনের শ্রী গুরু রাম রায় ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্সেস কলেজকে শিক্ষার্থীদের থেকে 7.5 লক্ষ টাকা নিয়ে তাদের আসল নথি দিতে নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, মেডিকেল কলেজের বার্ষিক ফি 5 লক্ষ টাকা বাড়িয়ে 9,78,000 টাকা করা হয়। এখান থেকে MBBS কোর্স শেষ করে ইন্টার্নশিপ করা মেডিকেল পড়ুয়ারা কলেজের সেই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছিল। কলেজ প্রশাসন এই শিক্ষার্থীদের মূল নথি সরবরাহ করছিল না, এই কারণে শিক্ষার্থীরা নিট পেজে কাউন্সিলিংয়ে অংশ নিতে পারেননি বা কোনো হাসপাতালে অনুশীলন করতে পারেননি। এরপরেই সুপ্রিম কোর্টে যান পড়ুয়ারা। শুনানির সময় শিক্ষার্থীরা আশ্বাস দিয়েছিল যে তারা অবশিষ্ট ফি প্রদান করবে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। মঙ্গলবার দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে স্থগিত হলো মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতন মামলার শুনানি। আজ শুনানির সময় এক মহিলা কুস্তিগীরের স্বাস্থ্যের হঠাৎ অবনতি হয়, যার কারণে শুনানি পিছিয়ে দিতে হয়। কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ চরণ সিং এবং বিনোদ তোমর আদালতে হাজির হন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা রাজপুত শুনানির পরবর্তী তারিখ 12 সেপ্টেম্বর নির্ধারণ করেন। এর আগে 30 আগস্ট শুনানির সময় দিল্লি পুলিশ মহিলা কুস্তিগীরদের নিরাপত্তা সরিয়ে দেওয়ার ভুল স্বীকার করে সংস্কারে কথা বলেছিল। কুস্তিগীর বিনেশ পোগাট সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছিলেন যে তার নিরাপত্তা সরিয়ে দেওয়া হয়েছে। শুনানির সময় ক্ষুব্ধ কুস্তিগীররা সাক্ষীদের বিবৃতি একটি পৃথক ঘরে রেকর্ড করার দাবি জানিয়েছিলেন, কিন্তু ব্রিজভূষণ চরণ সিং এর আইনজীবী এর বিরোধিতা করেছিলেন। আদালত বলেছে যে নির্যাতিতা যদি আলাদা ঘরে তার বক্তব্য দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে তার কথা শোনা হবে। মামলা পরবর্তী শুনানি হবে 12 সেপ্টেম্বর। সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে করা মানহানির মামলায় তাকে স্বস্তি দিল সর্বোচ্চ আদালত। এদিন শশী থারুরের বিরুদ্ধে মানহানির মামলার কার্যক্রমে স্থগিতাদেশ জারি করল আদালত। বিচারপতি ঋষিকেশ রায় এবং মাধবনের বেঞ্চ দিল্লি সরকার এবং অভিযোগকারীকে এই বিষয়ে নোটিশ জারি করেছে এবং তাদের 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে। শশী থারুর তার বিরুদ্ধে মানহানির মামলা স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে 29 আগস্ট শীর্ষ আদালতে যান। বিজেপি নেতা রাজীব বব্বর তার বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের করেছিল। গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে জামিন দিল দিল্লি হাইকোর্ট। বিচারপতি নীনা বঞ্চল কৃষ্ণ জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। 2023 সালের 1 জুন রাউজ অ্যাভিনিউ আদালত সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দেয়। এরপরে ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে সুকন্যা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হচ্ছিলেন। সুকন্যা মণ্ডলের জামিনের আবেদনে দিল্লি হাইকোর্ট 2023 সালের 5ই জুলাই ইডিকে একটি নোটিশ জারি করেছিল। ইডি জানিয়েছে এই মামলার অভিযুক্ত অনুব্রত মণ্ডল তার মেয়ে সুকন্যার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা করেছেন। সুকন্যা পশ্চিমবঙ্গের একজন সরকারি স্কুলের শিক্ষিকা। ওটিটি প্ল্যাটফর্মগুলি তদারকির জন্য একটি নিয়ন্ত্রক বোর্ড গঠনের জন্য সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছে। আইনজীবী শশাঙ্ক শেখর ঝা পিটিশন দায়ের করে বলেছেন যে প্রেক্ষাগৃহে একটি চলচ্চিত্র মুক্তি পাওয়ার জন্য সেন্সর বোর্ডের শংসাপত্র প্রয়োজন, তবে ওটিটি বিষয়বস্তুর জন্য এমন কোনো বিধান নেই। ফলস্বরূপ এই প্ল্যাটফর্মগুলি হিংসাত্মক এবং অশ্লীল বিষয়বস্তু থেকে শুরু করে এমন বিষয়গুলিকে দেখানো হয় যে যার জেরে জাতীয় নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হতে পারে। বর্তমান তথ্য প্রযুক্তির নিয়মগুলি এটিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। অতএব এই প্ল্যাটফর্মে পরিবেশিত বিষয়বস্তু পর্যবেক্ষণের জন্য সরকারের একটি নিয়ন্ত্রক বোর্ড গঠন করা প্রয়োজন। আবেদনে বলা হয়েছে IAS অফিসারের নেতৃত্বে বোর্ডটিতে সিনেমা, সিনেমাটোগ্রাফি, মিডিয়া, প্রতিরক্ষা পরিষেবা, আইন এবং অন্যান্য বিষয়ের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা উচিত।